যেসব শিক্ষার্থীরা কারমাইকেল ক্যাম্পাসকে ভালোবেসেছে, তাদের ডিপার্টমেন্টকে আপন করে নিয়েছে, তাদের এই ক্যাম্পাসের আনাচে কানাচে কতই না স্মৃতি, কত অনুভূতি আর ভালো লাগা জমে আছে। এই ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব গন্ধ আছে, নিজস্ব ছন্দ আছে। এই যেমন মধুবন বৃন্দাবনের মাঝে শুকনো ছড়া পাতার উপর দিয়ে হাঁটলে পাতার যে মর্মম ধ্বনি শোনা যায়, তা অন্যান্য সকল জায়গার থেকে আলাদা। তা সহজে অনুভব করা যায় মন প্রাণ দিয়ে। এই ক্যাম্পাসের বেকার ছেলেটা জানে যে পুকুর পাড়ের বটতলায় দুদণ্ড বসলে চারিপাশে যে নিস্তব্ধতা বিরাজ করে, তা শহরের যান্ত্রিক কোলাহলকে কতটা বিদীর্ণ করতে পারে। আবার হাঁটতে হাঁটতে বাতাসে কাঠগোলাপ, জারুল আর কৃষ্ণচূড়া ফুলের গন্ধ নাকে নিয়ে যে কেউ বলে দিতে পারে এখন কোন ঋতু চলছে। সবুজ ঘাসে আচ্ছাদিত এই মাটিতে বর্ষার মৌসুমে প্রথম বৃষ্টি পড়লে কেমন শব্দ হয়, তা এখানে শিক্ষার্থীরা জানে। সেই সোদা মাটির গন্ধে মিশে যায় বৃষ্টির দিনে। কেউ আবার সহপাঠীদের সাথে বৃষ্টিতে ভিজে খুনসুটিতে মেতে ওঠে। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানে এখানে কোকিল কিভাবে নিজস্ব ভঙ্গিমায় ডাকে। বসন্তের শুরুতে শিমুল আর পলাশ গাছগুলো কিভাবে নিজেদের সাজিয়ে নেয়, তারা সাক্ষী হয়ে থাকে সেই সৌন্দর্যের। শান্তি মনে খানিকক্ষণ বসলেই তারা বুঝতে পারে বটপাতার শব্দের সাথে সাথেই তাদের জীবনের সব থেকে সেরা সময় স্মৃতিগুলো কিভাবে একই ধ্বনিতে অনুপ্রাণিত হচ্ছে। শহরের ইটকাটের প্রাচীর আর নাগরিক জীবনে বড় হয়ে ওঠা কোনো এক মানবীকে কিভাবে আপন করে নিতে হয়, তা যেমন এই ক্যাম্পাস জানে, ঠিক তেমন ডিপ্রেশনে ভোগা কোনো এক ছেলেকে কিভাবে টিকিয়ে রাখা যায়, তাও জানে এই ক্যাম্পাস। পাশ করে যাওয়ার বহু বছর পরে এখানে এসে আপনি এক মুহূর্তেই সেই কালজেলিয়া গাছটাকে চিনে ফেলতে পারেন। প্রিয় মানুষের সাথে আঙুলে আঙুল জড়িয়ে অনেকটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্নের বীজ বপনের সাক্ষী হয়ে থাকে আমাদের ক্যাম্পাসের মধুবন, বৃন্দাবন, ক্যান্টিন, অডিটোরিয়াম, প্রশাসনিক বিল্ডিং, শান্তিবন, জিএল মাঠ ও বটতলা। এখানকার বাতাসে নিঃশ্বাস নিয়ে কোনো এক প্রাক্তন শিক্ষার্থীর মনে পড়ে যায় জীবনের প্রথম দিকের সব কিছু। বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, প্রিয়তমার খোপায় কদম ফুল গুঁজে দেয়া, কিংবা শীতের বিকেলগুলোতে উষ্ণ চায়ের কাপে চুমুক দেয়া, সব স্মৃতি হয়ে মনে জানালায় অগ্নি দেয়। এভাবে কখনো ইগোর জিতে যাওয়া, বন্ধুত্বের পরাজয়, বিচ্ছেদ, ঝগড়া, খুনসুটি আর একসাথে দল বেঁধে পিকনিক করা, এরকম কত হাজার হাজার স্মৃতি অনুপরমাণু হয়ে এখানকার আকাশে বাতাসে মিশে আছে, তা সযত্নে আগলে রেখেছে এই কারমাইকেল ক্যাম্পাস। কারমাইকেল ক্যাম্পাস কখনো কাউকে ভুলে যাবে না। বছর দশেক বাদে আপনি যদি এখানে আসেন, বুঝতে পারবেন কিছুই বদলায়নি, হয়তো বদলে গেছেন আপনি। আপনার চুলে পাক ধরেছে, মুখে বয়সের ছাপ পড়েছে, কিন্তু ক্যাম্পাস আপনাকে একটুও ভোলেনি। এখানকার মাটিতে পা দিলেই কারমাইকেল কলেজ আপনাকে সমস্ত সুখের চিতে ফিরিয়ে দেবে। তারপর ধীরে ধীরে একটা সময়
স্মৃতিগুলোতেও ধুলো জমবে, ঝাপসা হয়ে যাবে সব অতি। অনেকদিন পরে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে, হু হু করে মোচড় দিয়ে উঠবে বুকটা, মনে পড়বে বন্ধু সহপাঠীদের কথা। হয়তো কেউ একজন জানতে পারবে, অথবা জানতেই পারবে না যে আমাদের আর কখনোই দেখা হবে না।